থাম 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 থাম, পালাইছ না? পালাই তোকে ঢালিন মাথা ফুটিন দিব। আমার কথা শুনে এই মনে হয় নাকি ফায়ার। হ্যাঁ, তুই আমাকে ধরেছিস, আমি জানিস না আমি কী অফিসার, ছাতা নিয়ে বসে থাকি। তুই আমাকে ধরেছিস, মা ওই রে মূল্যে রে ইশালাকে এমন মার মারলাম সারা জীবন মনে থাকবে। আর ছাগল ম্যাম মা করে আছে, তা তো তুই ছাড়িস নি, তোকে মেরেছিস। তুই এমন মার মারবো ছাগল ম্যাম মা ছাড়বো না, মা রাখে ওই রে ওর মায়ের না স্যার, মায়ের না স্যার, ছাগল ম্যাম মা করছি। চল থানা। কেন স্যার, তুই ছাগলকে বিনা নামে আছে? না স্যার, ছাগলকে বিনা নামে মারেনি, আমার ফসল খেয়ে মেয়ে আছে। ভাই ছাগলের মালিক বলছে তো বিনা নামে আছিস না, আমি ফসল খেয়ে বলেছে মেয়ে আছি। ঠিক আছে চল, ছাগলের এই মালিক আছে এই মেয়েটা, তুমি যে বলছো ছাগলটা বিনা নামে আছে বলছে না, বিনা নামে মারেনি ফসল খেয়ে মেয়ে আছে। না আমার ছাগল ফসল খায় না, আমার ছাগলকে প্যাট ভরে পাঠিয়ে দিয়েছি, ফসল খায়নি। ছাগল ফসল খাইনি, আমার ছাগল খাইনি ফসল খাবে, আমি পেট ভরে খাওয়াচ্ছি। ও মেয়েটা আগুন বুঝো, তুমি ছাড়া বুঝো ফসল খাই বলে মেয়ে আছি। আবার মুখে বলছি তুমি ফসল খাইনি, ফসল আমার পেট ভরে খাইন দিয়েছি। ঠিক আছে তাহলে এই ছাগল অ্যারেস্ট হিম, ইউ আন্ডার অ্যারেস্ট। আমি ওকে করলাম স্যার, আমাকে এই মেয়েটা গেল ছাগলটাকে, ছাগলটা কেন ধরে নিয়েছি স্যার? যত সব অন্যায় ছাগলটা তুমি বুঝে খাইনি, এ বুঝে খেয়েছে। ছাগলটাকে কথা বললে কোর্টে নিয়ে যাবো, ছাগলটা কথা বললে হবে, ছাগল কথা বলতে পারে, ছাগল যে কথা না বলতে পারে আমার পেটে যাবে। চল। না না আমি ছাগল দেবো না, আমি গরিব মানুষ কষ্ট পেয়েছি, না আমি ছাগল দেবো না। এই ছাড়ো, নাহলে বড়ি আর আলাদা করে দেবো। ছাড়ো ছাড়ো ছাড়ো, এই ওকে বলছো ঘুমিয়ে ঘুরে ছাড়ো ছাড়া করছো। আমি ঘুমিয়ে ঘুরে আমি সে আমি স্বপ্ন দেখেছিলাম আমি এই বিরাট পুলিশ অফিসার হয়ে গেছি, আসলে লোককে মেরবে আছি। তুই পুলিশ অভাব করছো তো মারবে না? ঠিক আছে পুলিশ অভাব করছো মারবে না, চলো মানে বেলা হয়ে গেছে, গাধা চলো ইন্টারভিউ ইন্টারভিউ দিতে হবে। ঠিক আছে তুমি ভাত খুলে দিকে, আমি গাধিয়ে আসছি। আই এম কামিং কামিং স্যার, ইস কামিং, নাম কি এডিকশন শেখ, নাম কি এডিকশন এসকে শেখ। ও তা তুমি কি তুমি যে বলছো পুলিশ অফিসার পুলিশে কাজ করবো, তুমি সতেরো দিন পুলিশে কাজ করতে পারবে? এস স্যার। গুড, তা তুমি একটা তুমি তোমাকে একটা প্রশ্ন করছি দুটা, তুমি উত্তর দাও। পলাশী যুদ্ধ কখন হয়েছিল? ইংরেজ সঙ্গে রায় নবাব সিরাজউদ্দৌলা। ভেরি গুড। আর তোমার ব্রাহ্মণ রক্ত দাও, আমি তোমার স্বাধীনতা স্বাধীনতা দেবো, কে বলেছিল? আসছে 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 আসছে। এই আমার ঘরে আমার রুমে একটা ইয়ে আছে, লোক লাইন আছে, ওকে বলেছি তোমার ব্রাহ্মণ রক্ত দাও, আমি তোমার স্বাধীনতা দেবো, এই কথা কে বলেছ? উত্তর তো আমি চাই। ঠিক আছে আমি সে উত্তর চাই। কী ব্যাপার, তুমি এখন মেরে সাট করে সেখানে এমনি কথা বলবে? মেরে এসে আরও উত্তর দিয়ে উত্তর দিয়েছি। হ্যাঁ তাহলে শোনেন, এই তুই খুব মস্ত বলছিস না, এই তোমার আমার রক্ত দাম তো স্বাধীনতা স্বাধীনতা দিয়ে দেবো বলেছ, স্বাধীনতা দেবো, এই কথা কে বলে বল? স্যার নেতাজি সুভাষচন্দ্র বসু। কোন নেতাজি? ওই পার নেতাজি না এই উত্তর পারে নাম পার নেতাজি? বাপের নাম বল, বাপের নাম তো স্যার মনে নাই, মিথ্যা তো তুই বলেছিস না স্যার, আমি কেন বলবো? তোর গায়ে রক্ত না, তুই এরকম কথা সবকে বলে বেড়াইছিস, আর তোমার আমার রক্ত দান স্বাধীনতা দেবো না স্যার, আমি কেন বলবো? নেতাজি বলেছিল বই পড়েছি, আবার সারা মিথ্যা কথা তোর বুনিয়ান পিছিয়ে না স্যার, মায়ের না মায়ের না মায়ের না, আমি বুঝি আমি বুঝি আমি বুঝি আমি বুঝি আমি বুঝছি স্যার, আমি বলেছিলাম তোমার আমার রক্ত দান আমি তো স্বাধীনতা দেবো, এই কথা আগে বললে পারতিস তাহলে মার খেতিস না? কী স্যার আমি সমাধান করতে পারিনি, কুচু করেছো খামকায় ভালো ছেলেকে মেরেছো, তোমার সাসপেন্ড করো না স্যার, সাসপেন্ড করি না স্যার, আর এরকম অন্যায় করবো না স্যার,
যা সার তুমি তাই তাই লোব, ঠিক আছে? এখানে নিয়ে যাও, একে সুস্থ করে তুমি সুস্থ করবে, এই তোমার শাস্তি, ঠিক আছে স্যার? হাবলদার গেলো স্যার, চলো আমার বাড়ি। এই কাকা নিয়ে এসছি, নিয়ে এসছি স্যার। বড় সাহেব আপনার মেয়েরে লাটকো দিয়েছে বলে আমাকে আমার ঘরে নিয়ে পাঠিয়ে দিলে, সেবা করে সুস্থ করো। আমি পারবো না, আমি পারবো না, তোমার যে বড় সাহেব ঘরে পাঠিয়ে দাও। তুই আমার চাকরি খাবি নাকি? এসব সুস্থ কত লাগবে, কত খাবে? ও যা খায় তার ডবল ওর আদায় করবো, ওর মার কাছে, মার কাছে ডবল আদায় করবে, ডবল আদায় করবে কী করে? সেটা আমার লাইন জানা আছে, তুই ওকে খেতে আমি আসছি। এটি রিকশন শেখে বাড়ি, ঘরে কেউ আছেন? রিকশন সাহেব কী হয়? স্বামী ওর কিছু হয়েছে স্যার? না কিছু হয়নি, ওর চাকরি যেতে ইন্টারভিউ দিলো, সে সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ বাবা মা, বাবা মা বাইরে এসেছেন, আপনার ছেলে চাকরি ইন্টারভিউ হয়ে গেছে।